শ্রীনগর থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার আমতলি থানা এলাকায়। পরবর্তীতে বাইকটি উদ্ধার করে বাইকের আসল মালিকের হাতে তুলে দেন আমতলি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের গত 4 তারিখে শ্রীনগর থানাধীন রামগতি পাড়ার বাসিন্দা নিকুঞ্জ দেববর্মার বাড়ি থেকে ওনার TR01L5695 নম্বরের বাইকটি চুরি যায়। তারপর গত 5 তারিখে শ্রীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেন বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা। পরবর্তীতে গত 8 নভেম্বর রাতে নাইট প্যাট্রোলিং চলাকালীন আমতলি থানার ASI গোপাল দাস আমতলি থানাধীন দাসপাড়া এলাকায় একটি জঙ্গলের ভেতর একটি বাইক দেখতে পান। সেই মোতাবেক বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং গতকাল শ্রীনগর থানার সাথে যোগাযোগ করে বাইকের মালিককে খুঁজে বের করে তার হাতে তুলে দেওয়া হয় বাইকটি। তবে এই চুরিকাণ্ডের সাথে যুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। গত এই মাসের 4 তারিখ শ্রীনগর PS-এর জুরিডিকশন থেকে একটি মোটর বাইক CBZ যার নাম্বার TR01L5695 হারিয়ে যায়। তখন উক্ত বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানাতে একটি কমপ্লেন করেন এবং গতকাল আমাদের নাইট মোবাইল পার্টি ASI গোপাল দাস যখন নাইট মোবাইলে ছিলেন তখন দাসপাড়া এলাকায় দেখতে পান একটি বাইক জঙ্গলের ভিতর পড়ে আছে। তখন উক্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসেন এবং আমরা যোগাযোগ করে শ্রীনগর PS-এর মাধ্যমে যোগাযোগ করে বাইকের মালিককে খবর দিয়ে উনি আসেন এবং ওনাকে বাইকটি স্যার চুরিকাণ্ডে কতজন ছিল চোর? চুরির কেসের চোর আইডেন্টিফাই হয়নি, বাইকটা রিকভার হয়েছে, জাস্ট বাইকটা রিকভারি হয়েছে। যে মালিক স্যার বাইকের মালিক ওনার বাড়ি কোন জায়গাতে? শ্রীনগর PS-এর আন্ডারে রামগতি পাড়া। নিজ বাইকটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।